হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে এই ধরনের একটি আইপিএস তৈরি করা শিখব এবং আমি এই আইপিএসটির নাম দিয়েছি স্মার্ট আইপিএস। কেন এটার নাম আমি স্মার্ট আইপিএস দিয়েছি? সো আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা, কোনো কেনা সার্কিট না। আর স্মার্ট আইপিএস বলার কারণ হচ্ছে যখন কিনা আমাদের কারেন্ট আসবে তখন হচ্ছে আমাদের লোডটা অফ থাকবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি আমাদের লোডটা অফ হয়ে যাবে। এবং এটার ভিতরে একটা ম্যানুয়াল সিস্টেম থাকবে। আপনি যদি চান যে না এটা একটা বিরক্তকর অবস্থা তৈরি করতে পারে, আপনি চাচ্ছেন না যে দিনের বেলাও আপনার বাতিটা অন হয়ে থাক, তখন আপনি যদি তার সাথে যে লাগানো যে সুইচগুলো থাকবে সেগুলোকে অফ করে দেন, তাহলে আর অটোমেটিক এই অন অফ প্রসেসটা হবে না। অর্থাৎ অটোমেটিক প্লাস ম্যানুয়াল দুইটা সিস্টেমই থাকছে। এবং আমি এটার ভিতরে হয়তোবা এক্সটার্নাল চার্জার ব্যবহার করবো। আপনারা যদি ইন্টারনাল চার্জার ব্যবহার করেন, অর্থাৎ ট্রান্সফর্মার ব্যবহার করে চার্জার তৈরি করে নেন, তাহলে হচ্ছে কারেন্ট থাকলে আপনাদের ব্যাটারিটা চার্জ হবে, তখন লোডগুলো অফ থাকবে। আবার কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে ব্যাটারি চার্জিংটা অটোমেটিকলি বন্ধ হয়ে আপনার হচ্ছে আউটপুটে যে লোডটা থাকে সেটাকে অ্যাক্টিভেট করে দেবে। এটার মধ্যে একটা রিলে আছে, এই রিলে হচ্ছে স্মার্টলি সমস্ত কাজগুলো করে ফেলবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আবারও আমি একটা টার্গেট দিব, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে অবশ্যই অবশ্যই 150টি লাইক আমাকে পূরণ করে দিবেন। এর পূর্বের ভিডিওগুলোতে আপনারা যেরকমভাবে আমাকে 100টি লাইক পূরণ করে দিয়েছিলেন, তো এই ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা 150টি লাইক আপনারা পূরণ করে দিবেন এই ভিডিওটির মাধ্যমে। তো এটা হচ্ছে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই ভিডিও দেখছেন আপনারা জাস্ট হাতের কাছে যে লাইক বাটনটা আছে এটা যদি প্রেস করে দেন, তাহলে এই 150 লাইক হতে খুব বেশি সময় লাগবে না। দেখবেন যে চোখের পলকই হয়ে যায়। আপনারা অনেকেই ভিডিও দেখেন, তো 1000-1500 জন ভিডিও দেখেন, সো আপনারা যদি প্রত্যেকে লাইক দেন তাহলে দেখেন কতগুলো লাইক হওয়ার কথা। তো আপনারা একটা লাইক দিতে কয়েক সেকেন্ডের মাত্র ব্যাপার, এক সেকেন্ডেরও লাগে না ঠিক মতো। তো কিন্তু দেখেন আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে এবং গবেষণা করে আপনাদের জন্য সম্পূর্ণ একটা প্রসেস তৈরি করে দেই। হয়তো আপনারা 15 মিনিট, 10 মিনিট বা 20 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু আমাদের এই ভিডিওগুলো রেকর্ড করতে মোটামুটি 1-3 দিনও সময় লাগে পুরো বিষয়টাকে এক্সিকিউট করার জন্য। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকে যে আপনারা অবশ্যই কি 150টি লাইক এই ভিডিওতে পূরণ করে দিবেন। এটা হচ্ছে আপনাদের জন্য একটা টার্গেট দিলাম, ইনশাল্লাহ আপনারা পূরণ করে দিবেন। আমার এটা আপনাদের প্রতি আত্মবিশ্বাস আছে যে আপনারা অবশ্যই করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আসা যাক এটার যে চেসিস তৈরিতে। তো আমার কাছে 3D প্রিন্টার থাকা সত্ত্বেও কেন আমি PVC পাইপ কেটে এগুলোকে তৈরি করলাম এটার একটু বিষয়টা বলে দিই। আছেন যারা কিনা এরকম শীট কেটে তৈরি করতে পছন্দ করেন, তাদের জন্য বিষয়টা সহজ হয়। 3D প্রিন্ট করা তো সবার কাছে, তার 3D প্রিন্টার নেই আর মেজারমেন্টটাও সবার জানা হয় না। সো এই কারণে আমি PVC পাইপগুলো থাকে না 6-5 ইঞ্চি সাইজের, সেই PVC পাইপগুলো কেটে সেটাকে সোজা করে নিয়েছি। সো সোজা করা খুবই সহজ। আপনি চাইলে আপনার যে গ্যাসের চুলা আছে সেটাকেও ব্যবহার করে সোজা করতে পারবেন, মোমবাতি ব্যবহার করে সোজা করতে পারবেন, অথবা যদি আপনার কাছে হট গান থাকে সেটা দিয়ে আপনি সোজা করতে পারবেন। আমি নর্মালি হট গান ব্যবহার করি এবং আগে হচ্ছে আমি মোমবাতি ব্যবহার করেছি, গ্যাসের চুলাও ব্যবহার করেছি। জাস্ট সামান্য একটু তাপ যদি দেন না এক পাশ থেকে, দেখবেন আস্তে করে সোজা হয়ে যায় এবং বিভিন্ন শেপে কনভার্টও করা যায়। এটা একটা সুবিধা। এবং আপনাদের জন্য আমি মাপগুলো বলে দিচ্ছি আসলে কি কি মাপে কাটা হয়েছে, এতে করে আপনারা সেম মেজারমেন্টে যদি চান তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে সামনের অংশ। সো এগুলো দেখেন কালার করে নেওয়া হয়েছে, ইয়েলো কালার স্প্রে রঙের মাধ্যমে কালার করতে পারবেন। স্প্রে রঙগুলো 100-120 টাকা দামের মধ্যে পাওয়া যায়। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে, এই শুধু ফ্রন্ট সাইডটা ইয়েলো করেছে, বাকিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সিলভার কালার। তো এটা কিন্তু আবার অ্যাসেস না, এটা হচ্ছে নর্মাল সিলভার কালার, সিলভার কালার করা হয়েছে। আর এটা সেন্টিমিটার হচ্ছে 14.5 সেন্টিমিটার হচ্ছে এইভাবে পাশাপাশি, আর উপর থেকে হচ্ছে 11 সেন্টিমিটার। ওকে, তো তার মানে এই দুইটা হচ্ছে সিমিলার হবে। সো 14.5 সেন্টিমিটার/11 সেন্টিমিটার এই দুইটা অংশ হবে। আর এটা হচ্ছে দুই পাশের অংশ, অর্থাৎ ডানে বামে দুই পাশে থাকবে। সো দুই পাশের দুইটার অংশের মাপ হচ্ছে 15 সেন্টিমিটার, কিছুটা কম, অর্থাৎ এদের যে মাপ থাকে সেটা হিসাবে 15 সেন্টিমিটারের জাস্ট দুই দাগ কম। আর এভাবে মেবি এটা 11 সেন্টিমিটারে থাকার কথা, হ্যাঁ এটা 11 সেন্টিমিটার। সো 15 সেন্টিমিটার কিছুটা কম আর হচ্ছে 11 সেন্টিমিটার। আচ্ছা, আর এই দুইটা হচ্ছে আমাদের উপর এবং নিচের অংশ। সো এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এই যে সম্পূর্ণ এদিকটা, এই কারণে মাপে কিছুটা কম ছিল 15 সেন্টিমিটারে। আর এখানে হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার, কিছুটা বেশি, না এটা হচ্ছে 13 সেন্টিমিটারে আছে। সো 15/13 সেন্টিমিটার হচ্ছে এটাকে করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের টোটাল মেজারমেন্ট। এই 6টা টুকরা দিয়ে হচ্ছে আমরা আইপিএসের যে বক্সটা সেটা তৈরি করব। তবে আপনারা যদি আরও শর্টকাট চান, আইপিএসের বিভিন্ন ধরনের চেসিস কিন্তু কিনতে পাওয়া যায়, স্টিলের চেসিসগুলো, সেগুলো আপনারা চাইলে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে এগুলো সেফ, দেখতে সুন্দর হয়, নিজের মন মতো কালার করা যায়, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, সো এখন অ্যাট ফার্স্ট আমি হচ্ছে চটপট আমাদের এই সামনে এবং পিছনে যে সুইচ আছে, মিটার আছে, সেগুলো একটু বসিয়ে নেব।
এই ধরনের আমি একটি 12 ভোল্টের ভোল্ট মিটার ব্যবহার করছি। সো এই আমি এই ভিডিওতে যাই ব্যবহার করব না কেন, হয়তো এই পিভিসি শিট বাদ দিয়ে বাকি যে সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় দারাজের সেলারের যে লিঙ্কগুলো আছে অর্থাৎ বাই লিঙ্কগুলো প্রোডাক্টগুলোর, সেগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিয়ে আপনারা আমার মতো তৈরি করতে পারবেন। সো এইটারও আমি বাই লিঙ্ক দিয়ে দেবো, এই কারণে আমি কোনোটার প্রাইস বলছি না, যেহেতু আপনি বাই লিঙ্কে গেলে এগুলো প্রাইস সম্পর্কেও জানতে পারবেন যে আসলে কত টাকা খরচ গেল, কী গেল সমস্ত বিষয়ে জানতে পারবেন। ওকে, সো এখানে হচ্ছে দেখেন আমি যদি এটাকে উপরের দিকে এমনি রাখি, মিটারটা যদি ডান পাশে রাখি তাহলে হচ্ছে সুইচ আর সকেট এই পাশে থাকবে, আর যদি আমি এটাকে এভাবে রাখি তাহলে সুইচ সকেট উপরের দিকে পড়বে, নিচের দিকে থাকবে। সো আমি এইভাবেই ডিজাইন করতে পছন্দ করি। সো আমাদের মিটারটা মেবি এভাবে সেট আপ করতে হবে। সো আমি একটু চেক করে নিব যে আসলে মিটার লেখাটা উপরের দিকে রাখতে হবে তার জন্য। আর এখানে ব্যাটারি প্যাক, এটা আমরা গত ভিডিওতে তৈরি করেছিলাম, এটা দিয়ে একটু চেক করে দেখবো। সো এই যে দেখেন উল্টা হচ্ছে, ঠিক আছে, সো এটা হচ্ছে এভাবে থাকবে, এখন চেক করে দেখবো, এখন ঠিক আছে, ওকে। সো এখন আমরা এটাকে এইভাবে সেট আপ করে ফেলবো। এরপর হচ্ছে আমি এই ধরনের সকেটগুলো ব্যবহার করব ডিসি ভোল্টেজ আউটপুটে নেওয়ার জন্য, অর্থাৎ আপনি যদি আউটপুটে ছোটো ফ্যান যেগুলো থাকে 12 ভোল্টের ছোটো ফ্যানে আউটপুট নিতে চান সেটাও পারবেন, এবং আপনি যদি চান এটা সাহায্য হচ্ছে ডিসি যে ল্যাম্পগুলো থাকে সেগুলোও জ্বালাতে পারবেন, 12 ভোল্টের যে কোনো কিছু আপনি এটা দিয়ে অপারেট করতে পারবেন, ঠিক আছে। সো আমি জাস্ট এটার সকেটের যে হোল্ডারগুলো এগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই ধরনের সুইচগুলো ব্যবহার করছি। সো এই সকেটগুলো হচ্ছে 5-10 টাকা দামের মধ্যে পাওয়া যায়, আর এই সুইচগুলো মোটামুটি 10 টাকা বা 15 টাকা বা 5 টাকা, এক একজনের কাছে এক এক রকম। এটা যেহেতু 3 পিনের, সো 3 পিনেরগুলো নর্মালি হচ্ছে 10-15 টাকা করে দাম নিতে পারে আপনাদের কাছ থেকে, ঠিক আছে। সো আমি এদেরকে প্লেস করছি। অলরাইট, সো আমাদের সামনের অংশ মোটামুটি সেট আপ হয়ে গেল, এখন হচ্ছে পিছনের অংশে আমরা এখানে আরেকটি সকেট ব্যবহার করব। এটা মূলত হচ্ছে আমাদের যে চার্জ ইনপুট করার জন্য, যেহেতু আমরা হচ্ছে 18650 লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি, সো এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারছি এটাকে চার্জ করার জন্য। আর BMS যেহেতু থাকছে এর সাথে, সো আমাদের ওভার চার্জ প্রোটেকশন থাকছে, ব্যাটারি লো হয়ে গেলে লো চার্জ প্রোটেকশনও থাকছে, সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর আমরা যদি নর্মাল ব্যাটারি ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রোটেকশনের জন্য এক্সট্রাভাবে ওভার চার্জ লো চার্জ প্রোটেকশন সার্কিটের দরকার হতো, এক্ষেত্রে আমাদের কোনো কিছুরই প্রয়োজন হবে না। সো এটা হচ্ছে একটা প্রসেস, আমরা এই কারণে বলছিলাম যে IPS-এর উপর আরও 3-4টা ভিডিও হবে, এক এক সময়ের এক একটা ক্যাটাগরির উপর এক একটা ছোটো ছোটো আমি টপিকস আকারে করব। যেমন এটা শুধু DC-র জন্য, আমরা পরবর্তী যে ভিডিওটা করব সেটা দিয়ে হচ্ছে আমরা AC-কেও অর্থাৎ ইনভার্টার টাইপ করব, সেটা দিয়ে হচ্ছে আমরা DC ব্যাটারি ব্যবহার করব, কিন্তু আমাদের আউটপুট লোডটা থাকবে AC। সো আমরা সেটাও হচ্ছে আমরা তৈরি করব পরবর্তীতে, ওকে। সো এখন হচ্ছে আমরা মোটামুটি বক্সের 3টা অংশের কাজ করে ফেলবো, এই পাশ নিচের, ঠিক আছে, মোটামুটি কয়েকটা পার্ট আমি লাগিয়ে ফেলবো, এতে করে আমাদের যে ভিতরে অ্যাসেম্বলি করাটা সুবিধা হবে। সো আমি সংযোগ দেওয়ার জন্য সুপার গ্লু ব্যবহার করছি। সো আমি প্রথম হচ্ছে প্রথম যে পার্টটা এটাকে আমি কানেকশন অর্থাৎ যুক্ত করে নিচ্ছি নিচের যে প্লেটটা আছে সেটার সাথে। অলরাইট, সো এখন আমাদের এই সার্কিটটি একটু বুঝতে হবে আরেকবার যে সার্কিটের মধ্যে আসলে কী কী রয়েছে। সো এইখানে হচ্ছে দেখেন 12 ভোল্ট এবং গ্রাউন্ড রয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের এই সার্কিট থেকে আউটপুট যাবে। আর এখানে হচ্ছে জাস্ট ট্রান্সফরমার, যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ট্রান্সফরমার থেকে যে 3টা প্রান্ত আসবে সরাসরি 3টা প্রান্ত আমরা এখানে কানেক্ট করে দেবো। সো আমরা পরবর্তী আরেকটা ভিডিও করবো এই টপিক্সে, সো সেখানে আমি ট্রান্সফরমার ব্যবহার করে দেখাই দেবো যে কীভাবে আপনারা করবেন। আর এখানে হচ্ছে আমরা জাস্ট একটা জ্যাক ব্যবহার করব। সো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি জাস্ট স্টেপ বাই স্টেপ। সো হচ্ছে আমাদের সার্কিট ড্রাগাম যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সো আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে এই সার্কিট ড্রাগাম অনুযায়ী ভ্যারোবোর্ডেও চাইলে তৈরি করে নিতে পারেন, এবং এটার উপর কিন্তু সেপারেট একটা ভিডিও পূর্বে আমি আপলোড করে রেখেছি যে কীভাবে এই সার্কিট ড্রাগামটা আমি ডিজাইন করেছি, যে পুরোপুরি একটি PCB বোর্ড আপনি ঘরে বসে নিজেই কিন্তু ডিজাইন করতে পারবেন বা নিজেই তৈরি করতে পারবেন, সেই প্রসেসটা কিন্তু আমি দেখিয়েছি। সো সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেহেতু এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই আর আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না। যদি আপনারা চান যে এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করে কীভাবে স্ক্যামেটিক ডিজাইন করা হয়েছে, কীভাবে PCB হোমমেড PCB ডিজাইন করা হয়েছে, নিজের হাতে PCB আপনি কীভাবে ডিজাইন করবেন, সেটার ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিয়ে নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। যে শুধুমাত্র PCB বোর্ডে যে করতে হবে এরকমটা না, আপনি চাইলে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও নিজেরা তৈরি করে নিতে পারবেন। তো আমাদের এই দুটি তার হচ্ছে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করব। সো এই কারণে আমরা যে কাজটা করব
এইখানেও আমাদের এই যে মিটারটা আছে, এই মিটারের যে দুটি তার, সো এটা লালের সাথে হচ্ছে আমি এই লাল তারটাকে নিব। খেয়াল করবেন কি করা হচ্ছে, সো দুইটা লাল তারকে হচ্ছে আমরা একত্রে নিয়ে নিব। সো আপনারা চাইলে কিছুটা পেঁচিয়েও নিতে পারেন, বা সরাসরি যদি কানেক্ট করতে চান তো সরাসরি কানেক্ট করতে পারেন। সো আমি এটার কিছুটা অংশ কেটে নিচ্ছে সামনে থেকে, এরপর হচ্ছে আমাদের এই সার্কিটে 12 ভোল্টের সাথে কানেক্ট করব। আর কালো তারটি হচ্ছে কালোটার সাথে দিয়ে আমি হচ্ছে কানেক্ট করব। সো সিমিলার প্রসেস। অলরাইট, সো এখন আমাদের এখান থেকে হচ্ছে একটি তার যাবে আমাদের ব্যাটারির পজিটিভে, আর একটি তার যাবে ব্যাটারির নেগেটিভে। সো আমরা এই কানেকশনটা একটু পরে করবো। ফাইনালি হচ্ছে একেবারে সব কিছুর কানেকশন করার পর হচ্ছে একেবারে শেষে গিয়ে হচ্ছে ব্যাটারির কানেকশনটা করবেন। ওকে, সো আমরা এটাকে একটু বাইরের দিকে আপাতত রাখছি, এতে করে আপনাদের দেখাতে সুবিধা হবে। এখন আমি হচ্ছে সকেটগুলো যে আছে সেই সকেটগুলোতে একটু একটু সোল্ডারিং করে নিব। সকেটের পজিটিভ প্রান্তগুলোর সাথে আমি একটু সোল্ডার করে নিচ্ছি। পাশাপাশি সুইচগুলোতে আমরা একটু সোল্ডারিং লিড লাগিয়ে নিব। একটু উল্টো করে নিচ্ছি, এত করে আপনাদের হয়তো সোল্ডারিংগুলো কানেকশনগুলো দেখতে সুবিধা হবে। আমি এটার নিচে ব্যাটারিটা দিয়ে দিই, সো এতে করে আমারও একটু দেখতে সুবিধা হবে এবং আপনাদেরও দেখাতে সুবিধা হবে আর কি। সো আর এটাকে হচ্ছে নিচে দিয়ে দিই, তাহলে এইদিকে একটা সাপোর্ট পাবো। এখন একটি লাল তার নিব, এই লাল তারটিকে হচ্ছে আমরা পজিটিভের সাথে আমাদের সুইচের যে মাঝের প্রান্ত আছে সেটাকে আমরা সোল্ডার করে ফেলব। একইভাবে আমরা অপর সকেটের যে পজিটিভটি আছে সেটার সাথে হচ্ছে সুইচের যে মাঝের প্রান্ত সেটাকে সোল্ডার করে ফেলব। এখন হচ্ছে সুইচের যে বাকি অবশিষ্ট দুইটি প্রান্ত আছে আমরা দুইটা প্রান্তে দুইটা লাল তারকে সোল্ডার করে নিব। তো এই তার দুটি হচ্ছে আমাদের আউটপুট লোডের জন্য। এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই সার্কিটের দুইটা আউটপুট লোডের জন্য টার্মিনাল, এসি টার্মিনাল ব্লক দেওয়া আছে। সো এখানে হচ্ছে এই পাশেরগুলো হচ্ছে গ্রাউন্ড আর এই পাশেরগুলো হচ্ছে লোড। সো আমি দুইটা লোড দুই পাশে লাগাচ্ছি। আপনারা যদি চান যে দুইটা লোড যে কোনো একটা টার্মিনালের সাথে কানেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এনও বা এনসির সাথে কানেক্ট করতে চান তাহলে শুধু এনওর সাথে কানেক্ট করতে পারেন, এনসির সাথেও কানেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি চান যে না দুইটা দুই রকমের আচরণ করবে তাহলে হচ্ছে দুইটার সাথে কানেক্ট করবেন, ঠিক আছে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই দুইটার সাথে কানেক্ট করছি। মূলত আপনারা চেষ্টা করবেন একটার সাথে কানেক্ট করার। সো আমি দুইটার সাথে কানেক্ট করে দিচ্ছি। বাকি রইলো গ্রাউন্ডের পালা। সো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, এতে করে কানেকশন না দেখলেও বুঝতে পারবেন। এই যে গ্রাউন্ডের যে দুটি করে প্রান্ত আছে আমরা এদেরকে হচ্ছে দুইটাকে শর্ট করে দিব এবং এদেরকে কমন করে দিব। এক কথা গ্রাউন্ড পিনগুলো সবগুলো হচ্ছে কমন হবে। এই যে এই পাশে যে বাকি যে গ্রাউন্ড পিন, এই গ্রাউন্ড পিন কমন করে আমরা একটা তার বের করে নিব। সো এখন আমাদের এইখান থেকে দেখেন, আমি আরেকবার একটু জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছি। সো এইখানে আমরা দুইটার গ্রাউন্ডকে কমন করে জাস্ট এখান থেকে আরও একটি তারকে আমরা সোল্ডার করেছি। এই তারটা হচ্ছে আমাদের যে আউটপুট লোড গেছে, সো আমাদের এই সার্কিট থেকে যে আউটপুটের যে দুইটা লাল তার বের হয়েছে আমরা এইখানে যে কোনো একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলে আমাদের হয়ে গেল। কারণ আমরা দুইটা গ্রাউন্ডকে কমন করেছি, তাই আমরা এখান থেকে যে কোনো একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের একটি সকেট বাকি রয়েছে। এই সকেটের সাথে হচ্ছে এই ধরনের একটি জ্যাকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুটি তারকে আমি কানেক্ট করে নিয়েছি। যেহেতু আমরা এই ভিডিওতে ট্রান্সফরমার ব্যবহার করছি না, এই কারণে আমরা এইখানে হচ্ছে এটাকে কানেক্ট করে দিব। আর পজিটিভের সাথে হচ্ছে এই সকেটের পজিটিভকে সোল্ডার করব, আর নেগেটিভের সাথে হচ্ছে নেগেটিভটাকে সোল্ডার করে দিব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি মোটামুটি কানেকশন এখানে করে ফেলেছি। তো আমাদের মোটামুটি কানেকশন ওকে। সো এখন হচ্ছে আমরা ব্যাটারিটাকে বডির সাথে লাগিয়ে ফেলতে হবে। ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করব। আপনারা চাইলে সুপার গ্লু বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। সো আমি ডাবল সাইডেড কস্টেপ এই কারণে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমার হতে পারে এই পুরো ডিভাইসটাই খুলে ফেলতে হতে পারে, আপনাদের জন্য আবার দেখা গেছে অন্য কোনো ভিডিওর জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই কারণে আসলে আমি ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করি, সরাসরি একেবারে লাগিয়ে ফেলার কোনো প্ল্যান থাকে না আমার। এতে করে দেখা গেছে আবার নতুন কোনো টপিক্সে ভিডিও করলে আমি আবার এই ব্যাটারি প্যাকটাকে ব্যবহার করতে পারবো, বা এই সার্কিটটাকে যদি প্রয়োজন হয় আমি সার্কিটটাকেও ব্যবহার করতে পারবো। সো আমরা এই সার্কিটও ঠিক ডাবল সাইডেড কস্টেপ দিয়ে বডির সাথে লাগিয়ে ফেলবো। একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, এতে যে একটা ভিতরের দিকে থাকবে। ওকে ফাইন। সো এখন আমাদের কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট এই দুইটা তারকে আমরা পজিটিভ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট করে ফেলবো। সো কালো তারটিকে হচ্ছে নেগেটিভের সাথে সোল্ডার করে দিচ্ছি, আর লাল তারটিকে হচ্ছে পজিটিভের সাথে।
সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের যে বাতি সেটা কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে, অর্থাৎ ব্যাটারি থেকে আমাদের হচ্ছে আউটপুটটি যাচ্ছে। এবং আমাদের সামনে যদি ডিসপ্লে দেখি, সো ডিসপ্লেতে আমরা হচ্ছে ভোল্টেজটা দেখতে পাচ্ছি 12.4 ভোল্ট। সো এখন হচ্ছে আমি জাস্ট আরেকবার চেক করে দেন হচ্ছে বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। তো একটা জিনিস কিন্তু ভুলে গেছি, আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন, সেটা হচ্ছে আমাদের এটাকে কিন্তু পুরো আইপিএসটাকে অফ করার জন্য কোনো একটা সিস্টেম রাখা দরকার ছিল। তো আমি এই ব্যাটারির যে পজিটিভ প্রান্তটি আছে এটাকে আমরা কেটে হচ্ছে একটা সুইচের সাথে কানেক্ট করব। আর আমি এই পাশে হচ্ছে একটা সুইচের ব্যবস্থা করেছি, জাস্ট আমি এই পাশে হচ্ছে সুইচটাকে এখন হচ্ছে জাস্ট আমরা এই লাল তারটাকে কেটে এটা দুইটা প্রান্ত আমরা সুইচের দুই প্রান্তে সোল্ডার করে দিব। তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। তো আমি চার্জার হিসেবে হচ্ছে এই 12 ভোল্টের এই অ্যাডাপ্টারটি ব্যবহার করছি। আমি এটিকে এসি সকেটে হচ্ছে ইনপুট করাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অলরেডি 12.4 ভোল্ট দেখাচ্ছে। আর আমি আউটপুট লোড হিসেবে হচ্ছে 12 ভোল্টের দুটি ডিসি ল্যাম্প ব্যবহার করছি। এই ধরনের এই ল্যাম্পগুলো যথেষ্ট আলো হয়ে থাকে। এবং এর সাথে হচ্ছে আমি দুটি জ্যাককে কানেকশন করেছি, তারগুলোকে আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয় এই জন্য। সো এটা কিন্তু চমৎকার আলো হয়। আপনি যদি এরকম দুইটা লাইটের জন্য একটা আউটপুট আমি এখানে রেখেছি যে কারেন্ট চলে গেলে জ্বলবে, সো একটা আউটপুট হচ্ছে কারেন্ট না থাকলে জ্বলবে, আর একটা আউটপুট হচ্ছে কারেন্ট থাকলে আমি চালাতে পারবো। অথবা আপনারা যদি চান দুইটা আউটপুটকে কিন্তু সিমিলার একটা আউটপুট থেকে চাইলে আপনারা নিতে পারবেন। সো আমি একইভাবে অপর যে লাইটের যে তারগুলো আছে সেগুলোকে পেঁচিয়ে নিচ্ছি, এটাকেও আমি জ্যাকে ইনপুট করে দিচ্ছি। তো দেখেন এই সুইচটা অন করলে হচ্ছে আমাদের বাতিটা অন হয়ে আছে। এখন কিন্তু আমাদের কোনো চার্জ প্লাগিং করা নেই। সো আমি যদি এইটার জ্যাক যেটা আছে এই জ্যাকটাকে পিছনের দিকে ইনপুট করাই, তাহলে হচ্ছে আমাদের এই বাতিটা জ্বলবে, অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় এই বাতিটা জ্বলবে, আর এটা হচ্ছে কারেন্ট না থাকলে জ্বলবে। অলরাইট, সো আমি এখন হচ্ছে আমাদের যে জ্যাকটা আছে সেই জ্যাকটাকে হচ্ছে পিছন থেকে ইনপুট করে দিচ্ছি, অর্থাৎ কারেন্ট চলে আসছে। সো দেখেন সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা চেঞ্জ হয়ে গেছে। আবার যখন খুলে ফেলবো এক সেকেন্ড পরই হচ্ছে আমাদের পরবর্তী বাতিটা জ্বলে উঠবে। দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের সমস্ত কাজ হচ্ছে। এবং আমরা যদি চাই যে না ম্যানুয়ালভাবে অন অফ করতে, সেটাও কিন্তু আমরা পারবো। সো যখন কারেন্ট থাকবে না তখন হচ্ছে আমরা এই বাতিটাকে ম্যানুয়ালভাবে অন অফ করতে পারছি। দেখেন সো আমরা ম্যানুয়ালভাবে অন অফ করতে পারছি। সো আপনারা অটো এবং ম্যানুয়াল দুইটাভাবেই কিন্তু এই আইপিএসটাকে ব্যবহার করতে পারবেন। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনাদের অনেকেরই রিকোয়েস্টেড ছিল ভাইয়া আইপিএসের উপর ভিডিও চাই, আইপিএসের উপর আরও ভিডিও আসবে এবং চমৎকার চমৎকার ভিডিও আসবে। এই ভিডিওতে আমরা সার্কিট তেমন একটা এক্সপ্লেন করি নাই, তবে যদি আপনারা চান এই যে সার্কিটটা, এই সার্কিটটা কীভাবে তৈরি করলাম সেটার উপর সেপারেট একটা ভিডিও করবো আপনাদের জন্য, তার জন্য অবশ্যই কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যেটা মাইল ফলক ছিল 150 লাইকে সেটা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন, তাহলে হচ্ছে আমি যে এটার যে সার্কিট এক্সপ্লেনের ভিডিও সেটা আপনাদের জন্য নিয়ে আসবো। যারা আপনারা অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তার একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি উপকার আসবে এই চ্যানেলটি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই বলে এখানে বিদায় নিব, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।